সাধু সাজতে চাই না। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বললেন জিতু কমল, জিতু নবনীতার বিচ্ছেদ নিয়ে কি বললেন অভিনেত্রী নবনীতা দাস। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, জিতু নবনীতার বিচ্ছেদ, এই খবরটি আচমকাই প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। অভিনেত্রী নবনীতার দাসের একটি পোস্টকে কেন্দ্র করে তোলপাড় টলপাড়া। তার কিছুক্ষণের মধ্যেই আরেকটি পোস্ট আসে অভিনেতা জিতু কমলের তরফে। দুটি পোস্ট দেখেই বোঝা যায় বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। তারপর যোগাযোগ করা হয় অভিনেত্রী নবনীতার সঙ্গে। কি পোস্ট করেছিলেন অভিনেত্রী নবনীতা দাস? নবনীতা লিখেছিলেন সামাজিক মাধ্যমে, টেবিলে আর দুটো করে প্লেট থাকবে না, একজনের জন্য বানানো গ্রিন টি আমরা দুজনে মিলে ভাগ করে খাবো না, টাওয়েল শেয়ার হবে না, সানস্ক্রিন ভাগাভাগি হবে না, কিছুই আর একসাথে হবে না। তবুও জানি এমতো অবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যে প্রস্তুত করে দিয়েছো। গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছো। লেখার হাত আমার বরাবরই কাঁচা, এটা তো তোমার কাজ ছিল, তাও নিজে একটু চেষ্টা করলাম, তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই। প্রেম, বন্ধুত্ব, বিয়ে এসব নিয়ে এক বর্ণময় অধ্যায়ের ইতিটা নয়, এভাবেই হোক, ভালো থেকো জিতু কমল। এর কিছুক্ষণ পর অভিনেতা জিতু কমলকেও দেখা যায় সামাজিক মাধ্যমে একটি পোস্ট করতে। অল্প কথায় অভিনেতাও জানিয়ে দেন যে দুজনের মধ্যে কিছুই ভালো নেই। অভিনেতা জিতু কমলকে দেখা যায় তার সামাজিক মাধ্যমে লিখতে, তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো, আগামীতেও তাই করবো, বাঁচাবো। বন্ধুরা, এরপর থেকেই যোগাযোগ করার চেষ্টা করা হয় অভিনেতা জিতু কমলের সঙ্গে, তবে ফোন ধরেননি অভিনেতা। তবে কিছুদিন আগে অভিনেতার বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ্যে এসেছিল যে কিছু ভালো নেই তার মধ্যে। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে অভিনেতা ইঙ্গিত দিয়েছিলেন দুজনের জীবনে আসতে চলেছে ঝড়। কি বলেছিলেন তিনি? সেখানে তিনি বলেছিলেন, আমি আমার মতো। ছবির প্রমোশনে এসেছিলেন অভিনেতা জিতু কমল, তার কণ্ঠে সেই রকম আগের মতো উত্তেজনা ছিল না, অভিনেতার বডি ল্যাঙ্গুয়েজও ছিল একটু অন্যরকম। অন্যান্য সময় সাক্ষাৎকারে তাকে দেখা গিয়েছে স্বতঃস্ফূর্ত, তবে সাম্প্রতিক দেওয়া সাক্ষাৎকারে সেভাবে স্বতঃস্ফূর্ত ছিলেন না তিনি। তাড়াহুড়ো করছিলেন অভিনেতার, সামনের পা নাচিয়ে যাচ্ছিলেন। অভিনেতার কিছু কমেন্টে বোঝা যাচ্ছিল কিছু ইঙ্গিত রয়েছে। একটি উক্তিতে তিনি বলেছিলেন, ছোটবেলা থেকে আমি একা থাকতে ভালোবাসি, বয়স যত বেড়েছে সেটা আরও অসুবিধায় পরিণত হয়েছে। এছাড়াও দেখা গিয়েছে তাকে বলতে, আত্মীয় স্বজন আমাকে ভিলেন ভাবতে শুরু করে, বাবা মা আমাকে বোঝে, আমি তো তাদের সন্তান, তাই তারা আমাদের পাশে থাকার চেষ্টা করে, কিন্তু আমি নিজেকে কখনো সাধু দেখাতে চাই না। পিছনে কেউ অসাধু বললেও আমি প্রতিবাদ করি না, তবে যদি কেউ আমার সামনে কিছু বলে তাহলে জবাব দিই। বন্ধুরা, আচমকায় বৃহস্পতিবার দুপুরে নবনীতার এই পোস্ট জল্পনা বাড়িয়ে দিয়েছে দুজনের বিচ্ছেদের। বন্ধুরা, জানা গিয়েছে 3 মাস ধরে আলাদা থাকছেন নবনীতা আর জিতু, আরও 3 মাস পর হতে চলেছে তাদের আইনি বিচ্ছেদ। বন্ধুরা, এই বিষয়ে যোগাযোগ করা হয় নবনীতার সঙ্গে। অভিনেত্রী জানিয়েছেন, এই বিষয়টাকে নিয়ে কিভাবে রিয়্যাক্ট করা উচিত আমি জানি না, বুঝতে পারছি না কি বলা উচিত। 3 মাস ধরে আলাদা ছিলাম, অনেক ক্ষেত্রেই মতের মিল হচ্ছিল না, জিতুর সমস্যা হচ্ছিল কিনা জানি না, আমার হচ্ছিল, তাই এই সিদ্ধান্ত নিলাম। বন্ধুরা, সাম্প্রতিক জিতু কমলের সঙ্গে লন্ডনে দেখা গিয়েছিল অভিনেত্রী নবনীতাকে। জিতু কমলের ছবির শুটিং সেখানে চলছিল, গিয়েছিলেন অভিনেত্রী নবনীতাও। এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, এই সিদ্ধান্তের আগেই লন্ডনের ট্রিপের সমস্ত প্ল্যান হয়ে গিয়েছিল, বাতিল করিনি ট্রিপটা, আমার প্রথম বিদেশ ট্রিপ ছিল। বন্ধুরা, জিতু নবনীতার সম্পর্ক তলানিতে ঠেকেছে, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা, 3 মাস ধরে আলাদা থাকছেন। বন্ধুরা, নবনীতা আর জিতু কমলের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই টলিপাড়ার লোকজনেরা যেমন অবাক হয়েছেন, অনুরাগীরা ঠিক সেই রকমই অবাক হয়েছেন। সকলে চাইছেন দুজনে যেন নিজেদের মধ্যে মনোমালিন্য ভুলে গিয়ে আবারও এক হয়ে যান। এখন দেখবার আগামী জীবনে কি করেন জিতু আর নবনীতা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।